মিয়ানমারকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারের সহিংসতা ও জাতিগত নিধন নিঃশর্তে বন্ধ করা, এসব মানুষ যাতে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে এখনই তার ব্যবস্থা করতে হবে। বক্তব্য অত্যন্ত সময়োপযোগী এবং রূপরেখায় স্পষ্ট। এই ভাষণে স্পষ্টত বলা আছে যে কোথায় যে এটা সমাধান হতে পারে, তো সেই জায়গাটায় আমি মনে করি যে আন্তর্জাতিক মহলও এই ভাষণটাকে যথেষ্ট পজিটিভলি নেবে। সমস্ত কিছুই তিনি তুলে ধরেছেন, এমন না যে পৃথিবী জানে না, কিন্তু জানে, তবুও একটা ব্যাপার দুবার তিনবার চারবার তাদের কাছে তুলে ধরতে হয় যে আমার সমস্যাটাকে আপনারা আসুন, আপনারা করুন। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি পারজানা মুমু এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমার সরকারের, মালয়েশিয়ার আন্তর্জাতিক গণ আদালতের রায়, সুচি ও সেনাপ্রধান দোষী সাব্যস্ত। কক্সবাজারে রোহিঙ্গাদের পুনর্বাসনে কাল থেকে কাজ করবে সেনাবাহিনী। জেলা প্রশাসনের ব্রিফিং, বাংলাদেশে আশার অস্তিত্ব নেই জানালেন পুলিশ সুপার। সড়কে চেকপোস্ট বসিয়েও রোধ করা যাচ্ছে না রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া, সহায়তাকারী 500 দালাল চিহ্নিত। টেন্ডার জটিলতায় বন্ধ বিনামূল্যে বিতরণের বই মুদ্রণ ও বাধাই, যথাসময়ে সরবরাহ নিয়ে শঙ্কা। এবং অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযানের কারণে কমতে শুরু করেছে চালের দাম, দিল্লিতে সরবরাহ থাকলেও ক্রেতা শূন্য আড়ত। মিয়ানমারে জাতিগত নিধনে চলমান সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে এখনই ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংকট সমাধানে বিশ্ব সভায় 5 দফা দাবি তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 72তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, মিয়ানমারে সহিংসতা ও জাতিগত নিধন নিঃশর্তে বন্ধ করতে হবে। জঙ্গি ও সন্ত্রাসবাদের বৈশ্বিক সমস্যা মোকাবেলায় সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ ও অর্থায়ন বন্ধ সহ 3 দফা প্রস্তাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমার হৃদয় আজ দুঃখে ভরাক্রান্ত, কেননা আমার চোখে বারবার ভেসে উঠছে ক্ষুধার্ত, ভীত সন্ত্রস্ত এবং নির্যাতিত রোহিঙ্গাদের মুখচ্ছবি। মাত্র কয়েকদিন আগে আমার দেশে আশ্রয় নেওয়া 100,000 রোহিঙ্গার সঙ্গে দেখা করে এসেছি, যারা জাতিগত নিধনের শিকার হয়ে আজ নিজ দেশ থেকে জোরপূর্বক বিতাড়িত। মিয়ানমার কর্তৃপক্ষ মিয়ানমারের অভ্যন্তরে সীমানা বরাবর স্থল মাইন পুঁতে রাখছে, এতে আমরা ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত। এসব মানুষ যাতে নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে এখনই তার ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। আমি কিছু সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করছি। প্রথমত, অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারের সহিংসতা ও জাতিগত নিধন নিঃশর্তে বন্ধ করা। দ্বিতীয়ত, অনতিবিলম্বে মিয়ানমারের জাতিসংঘের মহাসচিবের নিজস্ব একটি অনুসন্ধানী দল প্রেরণ করা। তৃতীয়ত, জাতি ধর্ম নির্বিশেষে সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান করা এবং এ লক্ষ্যে মিয়ানমারের অভ্যন্তরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষা বলয় গড়ে তোলা। চতুর্থত, রাখাইন রাজ্য হতে জোরপূর্বক বিতাড়িত সকল রোহিঙ্গাকে মিয়ানমারে তার নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করা। পঞ্চমত, কফি আনান কমিশনের সুপারিশমালা নিঃশর্ত, পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা। 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশ ভয়াবহতম গণহত্যার শিকার হয়। বিশ্বের কোথাও যাতে কখনোই
আর এ ধরনের জঘন্য অপরাধ সংঘটিত না হয়, সেজন্য আমি বিশ্ব সম্প্রদায়কে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। একাত্তরের গণহত্যা সহ সকল ঐতিহাসিক ট্র্যাজেডির আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ শান্তি বিনির্মাণ তহবিলে আমি $100,000 প্রতীকী অনুদান প্রদানের ঘোষণা দিচ্ছি। সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ শান্তি স্থিতিশীলতা উন্নয়নের জন্য সবচেয়ে বড় হুমকি। বৈশ্বিকের সমস্যা মোকাবেলায় আমার প্রস্তাব হচ্ছে, এক, সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, দুই, সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে, এবং তিন, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করতে হবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা অর্থনৈতিক উন্নতি চাই, মানব ধ্বংস নয়, মানব কল্যাণ চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ পরিষদের 72তম অধিবেশনে দেয়া ভাষণ অত্যন্ত সময় উপযোগী বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলেন, এই ভাষণে সমস্যার প্রকটতা যেমন উঠে এসেছে, তেমনি সমাধানের কথাও বলা হয়েছে। এর ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়বে বলেও মত তাদের। একদিকে মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা নির্যাতনের নিন্দা, অন্যদিকে শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রশংসিত বাংলাদেশ। ঠিক সেই সময় জাতিসংঘের সাধারণ পরিষদের 72তম অধিবেশনে ভাষণ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পেলেও তার বক্তব্যে ছিল বিশ্ব শান্তির বার্তা। আমি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি, রোহিঙ্গা সংকটের পাশাপাশি শরণার্থীদের জন্য বাংলাদেশের জনগণের ত্যাগের কথা উঠে এসেছে এই ভাষণে। 8 লাখ রোহিঙ্গাদের বোঝা কাঁধে নিয়ে দেয়া এই ভাষণকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা দেখছেন সময় উপযোগী আর বাস্তবসম্মত ভাষণ হিসেবে। সমস্ত পৃথিবীর কাছে এটা তিনি তুলে ধরেছেন, কারণ এটা এমন একটা রূপ নিয়েছে যেটা আমাদের পক্ষে, একলার পক্ষে, এদেরকে খাওয়ানো পড়ানো ওষুধপত্র দিয়ে রাখা, ভালোভাবে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। শুধু রোহিঙ্গা সমস্যাই তুলে ধরেননি প্রধানমন্ত্রী, পাশাপাশি 5 দফা প্রস্তাবে তুলে ধরেছেন এই সংকট সমাধানের রূপরেখা, যা গুরুত্ববহ বলে মনে করেন বিশ্লেষকরা। শেষ কথা তিনি বলছেন যে কফি আনা রেকমেন্ডেশন, দিজ আর অল 5 ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো প্রধানমন্ত্রী ফেস করেছেন। আমি মনে করি যে এগুলো অলরেডি দে আর ইন দি প্রসেস। সবচেয়ে গুরুত্ব যেটা হলো যে একটা রূপরেখা থাকা, মাঝে মাঝে অনেক ভাষণে রূপরেখা থাকে না, কোথায় যাবে সেটা থাকে না। এই ভাষণে স্পষ্টত বলা আছে যে কোথায় যে এটা সমাধান হতে পারে, তো সেই জায়গাটায় আমি মনে করি যে পজিটিভ, এবং আমি মনে করি যে আন্তর্জাতিক মহলও এই ভাষণটাকে যথেষ্ট পজিটিভলি নেবে। এই প্রস্তাবের পর মানবিক এ সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায় আরো তড়িৎ ভূমিকা নেবে বলেও মত তাদের। ভাষণটা এমন ভাবে দিয়েছে যে মিয়ানমার সরকারও আমার মনে হয় বোঝা প্রয়োজন যে যদি খুব তাড়াতাড়ি এটাকে সমাধান না করে, তাহলে যে আন্তর্জাতিক যেসব লিগাল ইনস্ট্রুমেন্টস আছে, আইনগত যেসব ইনস্ট্রুমেন্টস আছে, সেই ইনস্ট্রুমেন্টসগুলো আরো সক্রিয় হয়ে যাবে, এবং তাতে তাদেরই আমি মনে করি যে বর্ধনের ঝামেলা হবে। বাংলাদেশের এই প্রস্তাব যাতে বিশ্ব নেতারা ইতিবাচক ভাবে নেয়, এর জন্য এখন কূটনৈতিক তৎপরতা বাড়ানোর উপর জোর দিয়েছেন এই দুই বিশ্লেষক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী কাল থেকে কাজ করবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। এছাড়া কক্সবাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা একথা জানান। সাধারণ রোহিঙ্গারা যারা আছে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপিং আছে। মনে করুন আপনার, এটা কিন্তু সব সমাজে আছে, তো একজন আরেকজনকে বিভিন্নভাবে কালার দেওয়ার চেষ্টা করে, তো কাজে আরসা বলেন বা অন্য কোন আরসা বলেন বা যে কোনো জঙ্গিবাদী সংগঠনের অস্তিত্ব আমাদের এখানে নেই। আমাদের কঠোর গোয়েন্দা নজরদারি অত এলাকায় আছে। তারা কিভাবে রিলিফগুলো ডিস্ট্রিবিউশন করবে, রাস্তাগুলি কিরকম, লোক সংখ্যা কিরকম, এবং সেই বিষয়গুলি নিয়ে মূলত কাল থেকে অপারেশন শুরু হবে আনুষ্ঠানিকভাবে। একবারে সমন্বয় করে কাজ করবে, মূলত কাজগুলো আমরা একত্রই করতে চাই, যাতে আমরা কাজগুলিকে, সার্ভিসগুলি আমরা দ্রুত প্রোভাইড করতে পারি। 11টি পুলিশ চেকপোস্ট বসানোর পাশাপাশি নানা ব্যবস্থা নিয়েও কক্সবাজার থেকে রোহিঙ্গাদের দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া রোধ করা যাচ্ছে না।
চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এই কাজে সহায়তাকারী অন্তত 500 দালালের তথ্য পেয়েছে পুলিশ। এর মধ্যে 280 জনকে আটক করা হয়েছে। শাখা হস্তিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে ধরা পড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে। অথচ রোহিঙ্গাদের এ ধরনের ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। মূলত দালালদের দৌরত্বের কাছে হার মানছে আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের বিধিনিষেধ। এর মধ্যে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ায় অন্তত 500 দালালের সন্ধান পেয়েছে পুলিশ। সীমান্তের বান্দরবন অংশ রয়েছে দালালদের তৎপরতা। বেশ কিছু দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হলো, বাকিরা রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। কমপক্ষে 20-30 জন দালাল রয়েছে, তারা বিভিন্নভাবে বান্দরবনের সদর থেকে শুরু করে বিভিন্ন জেলায় পাঠানোর পাশাপাশি দেশের বাইরেও তারা পাঠানোর জন্য সক্রিয়। 11টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসিয়েছি এবং প্রত্যেকটা চেকপোস্ট আপনার 24 ঘন্টা অর্থাৎ 24/7 বেসিসে আমরা কাজ করছি। রোহিঙ্গাদের এ ধরনের ছড়িয়ে পড়া ঠেকাতে উখিয়া থেকে রামুল লিং রুট হয়ে কক্সবাজার পর্যন্ত 11টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ। দিনরাত 24 ঘন্টায় ওই সড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন তল্লাশি করছে তারা। চেকপোস্টগুলো বসিয়ে আমরা অন্তত দেশের বিভিন্ন জায়গাতে রোহিঙ্গা পিপল যেন ছড়িয়ে না পড়ে এটা প্রিভেন্ট করার চেষ্টা করছি। প্রতিনিয়ত কিন্তু 500-600 করে রোহিঙ্গা আটকানো হচ্ছে এবং দালাল শ্রেণীদেরকে আমরা মোবাইল কোডের আওতায় আইনের আওতায় নিয়ে আসছি। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এদিকে মানবিক কারণে সরকার রোহিঙ্গাদের কক্সবাজারে অবস্থানের সুযোগ করে দিল। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে। আপনি যেখানে যাবে ওখানে গেলে তো তার তো একটা আইডেন্টি কার্ড লাগবে, তার একটা বার্থ সার্টিফিকেট লাগবে, ন্যাশনাল কার্ড লাগবে। গভর্নমেন্ট হ্যাজ গিভেন দি স্ট্রিক অর্ডার, নো আইডি কার্ড নো বার্থ সার্টিফিকেট উইল গিভেন টু দিস পিপলস। বিভিন্ন জেলা থেকে গত 3 দিনে প্রায় 3,000 রোহিঙ্গাকে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে। এর আগে এক সপ্তাহে 11টি চেকপোস্টে কয়েক হাজার রোহিঙ্গাকে আটক করেছিল র‍্যাব ও পুলিশ। কক্সবাজার সদর থেকে উখিয়া সদর দূরত্ব মাত্র 32 কিলোমিটার আর প্রবেশপথ রয়েছে 3টি। এই 3টি প্রবেশপথে স্থাপন করা হয়েছে এ ধরনের 11টি চেকপোস্ট। তারপরও ফাঁক ফোকর করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে রোহিঙ্গারা। গত এক সপ্তাহে 3,000 জনকে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো তাই প্রমাণ করে। কক্সবাজারের মেরিন ড্রাইভ থেকে কমল দে, সমসংবাদ। রাখাইনে রোহিঙ্গা নির্যাতন, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমার সরকার ও দেশটির সামরিক বাহিনীকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক গণ আদালত। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার এই প্রতীকী রায় ঘোষণা করা হয়। এদিকে রাখাইনে সংঘাত বন্ধে সুচি সরকারের পাশাপাশি সেনাবাহিনীর ওপরও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে 4 দিনের শুনানি শেষে শুক্রবার প্রতীকী বিচারের রায় ঘোষণা করেন গণ আদালতের বিচারকগণ। 7 জন বিচারক ভাগ ভাগ করে প্রায় 30 পৃষ্ঠার এ রায় পড়ে শোনান। তারা সর্বসম্মতিক্রমে রাখাইনে গণহত্যার জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি ও সেনাপ্রধান মিন অং হাইংকে দোষী সাব্যস্ত করেন। সেই সঙ্গে মিয়ানমারের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িতদের চিহ্নিত করে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানানো হয়। রাখাইনে যা কিছু হচ্ছে জাতিসংঘের নিয়ম অনুযায়ী তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। অং সান সুচি, মিয়ানমারের সেনাপ্রধান ও সামরিক বাহিনীর কর্মকর্তারা কিছুতেই এর দায় এড়াতে পারেন না। আমাদের সবার দৃষ্টিতে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার জন্য তারা দোষী। এছাড়া রাখাইনের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে অস্ত্রবিরতি কার্যকর, রোহিঙ্গা সহ মিয়ানমারের সব সংখ্যালঘু গোষ্ঠীকে পূর্ণ নাগরিকত্ব প্রদান, তদন্তের মাধ্যমে রাখাইনে গণহত্যায় দোষীদের বিচার নিশ্চিত করা সহ 17টি সুপারিশ তুলে ধরে পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনাল পিপিটি। গত সোমবার থেকে 4 দিনের শুনানিতে প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা তাদের জবানবন্দি ও সাক্ষ্য উপস্থাপন করেন। প্রতীকী এই আদালতে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের প্রমাণ তুলে ধরার পাশাপাশি চলমান সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। রাখাইনে রোহিঙ্গাদের উপর দমনপীড়ন দ্রুত বন্ধে স্টেট কাউন্সিলর অং সান সুচি ও দেশটির সেনাপ্রধানের প্রতি আহ্বান জানান জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। রোহিঙ্গা সংকটের কারণে এ অঞ্চলে অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মার্ফি। শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশে পালিয়ে আসা প্রায় 4.5 লাখ শরণার্থীর জন্য আগামী 6 মাসে অন্তত $20 কোটি সহযোগিতার প্রয়োজন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। এবার সারা দেশে 30,077টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের রং তুলির আঁচড়।
ভিগো কেবল কেসিং ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল 50। টেন্ডার জটিলতা সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য পাঠ্য বই মুদ্রণ, বাধাই ও সরবরাহ বন্ধ করে দিয়েছেন প্রেস মালিকরা। বিনামূল্যে বিতরণযোগ্য 35 কোটি বইয়ের এখনও অর্ধেকের টেন্ডার কার্যক্রম শেষ না হওয়ায় যথাসময়ে বই সরবরাহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। তবে মুদ্রণ শিল্প সমিতির সঙ্গে বসে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। নিজামুদ্দিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। কাজের অভাবেই যেন ক্লান্ত কর্মচারীরা। সোমবার থেকে শুরু হওয়া পাঠ্য বই মুদ্রাকরদের অনির্দিষ্টকালের ধর্মঘটে পারিশ্রমিক বিহীন দিন পার হওয়ায় বিপাকে পড়েছে কর্মহীন শ্রমিকরা। এই টাকা দিয়ে আমরা কর্ম করে খাওয়া বাড়িতে সংসার চালাই, যদি কাজ না করতে পারি তাহলে তো আমার বাড়িতে সবারই সমস্যা। কাজটা কেন বন্ধ, কিসের জন্য বন্ধ এটা আমরা বলতে পারবো না। যে বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছে এটা দ্রুত সমাধান হলে শ্রমিকরা কাজ করবে, আমরা উৎফুল্ল থাকবো। বিনামূল্যের বই সারা দেশে পৌঁছাতে এবার 35 কোটি 13 লাখ বই মুদ্রণের কথা ছাপাখানাগুলোতে। অথচ কয়েকদিন আগে প্রাথমিক স্তরের পাঠ্য বইয়ের মুদ্রণের কাজ শুরু হলেও তা সরবরাহ শুরু হয়নি। সংশোধিত সুখপাঠ্যকরণের 12টি বইয়ের মুদ্রণ কার্যক্রম শুরু না হওয়ার পাশাপাশি শেষ হয়নি প্রি প্রাইমারি বইয়ের টেন্ডারের কাজ। টেন্ডার প্রক্রিয়ায় জটিলতার সাথে অযৌক্তিক শর্ত, অনিয়ম ও দুর্নীতি বন্ধে আন্দোলনের ডাক দেয়া হয়েছে বলে দাবি মুদ্রণ শিল্প সমিতির। যেদিন থেকে আমাদের সময় গণনা শুরু হয়েছে তার থেকে 44 দিন পর্যন্ত এনসিটিবি তার কোনো পরিদর্শক নিয়োগ করতে পারে নাই, এবং আমাদেরকে বই ছাপার জন্য পাণ্ডুলিপি হিসাবে যে সিডি বা পেনড্রাইভ দিয়েছে সেটাও ভুল দিয়েছিল, প্রাইমারি না দিয়ে ইবতিদায় দিয়েছিল। এতে আমরা মনে করছি ওনারা চক্রান্ত করছেন যাতে আমরা ফেলিয়ার হই। দ্রুত সমস্যা সমাধান না হলে 1 জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে সংশয় শিক্ষাবিদদের। এটা তো খুব আশঙ্কার বিষয় যে আমাদের প্রিন্টিং প্রেসগুলো কাজ না করে বসে আছে। সরকার, শিক্ষা মন্ত্রণালয়, পাঠ্যপুস্তক বোর্ড, সংশ্লিষ্ট অন্যান্য মানুষের সঙ্গে বসে একটা সম্মানজনক সমাধান যাতে করে। গণমাধ্যমে কথা বলতে না চাইলেও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। নিজস্ব মুদ্রণ ও বাধাইখানা না থাকা সত্ত্বেও 35টি প্রতিষ্ঠানকে বই প্রস্তুত ও সরবরাহের কাজ দেয়া হয়েছে। এনসিডিবির পরিদর্শনে এসব তথ্য উঠে আসলেও টেন্ডার শর্ত লঙ্ঘনকারী এসব প্রতিষ্ঠানকে আবারও সুখপাঠ্যকরণের টেন্ডার দেয়াই নাখোশ মুদ্রণ শিল্প সমিতি। তাদের শর্ত মেনে না নেয়া হলে অনির্দিষ্টকালের এ ধর্মঘট অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব যখন বাংলাদেশের প্রশংসা করছে, বিএনপি তখন কথায় কথায় সরকারের সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীতে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। একদিকে সকল জাতির কথা বলে, অন্যদিকে তারা শুধু কথায় কথায়। আজকে বাংলাদেশের জনগণ, বিশ্ব জনমত সরকারের প্রশংসা পঞ্চমী, অথচ বিএনপি মনের দিক থেকেও তারা খুব দরিদ্র। বিএনপি ঢাকায় বসে বসে টেলিভিশনের ক্যামেরার সামনে লিপ সার্ভিস দিয়ে তারা বাস্তবে কোনো কাজ করবে। সরকারের সমালোচনা করি, জাতীয় ঐক্যটা কি তাদের মুখে না মনে আছে আমি সেটা জানি। সন্ধ্যার সময় আরো থাকছে। লন্ডনে বন্ধ হচ্ছে অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবা উবার, লাইসেন্স নবায়ন না হওয়ায় 30 সেপ্টেম্বরের পর চলাচল বন্ধ। দেখছেন সন্ধ্যার সময়। ডিল র‍্যাক জীবন গুছিয়ে দেয় নিশ্চিন্তে। জাতিসংঘের 72তম অধিবেশনের বিভিন্ন দিক নিয়ে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইম টেলিভিশনের সৌজন্যে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দল পাঠানো অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, তৃতীয়ত জাতি ধর্ম নির্বিশেষে সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান করে এবং এ লক্ষ্যে মিয়ানমারের অভ্যন্তরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষা বলয় সেফ জোনস গড়ে তোলা, চতুর্থত রাখাইন রাজ্য হতে জোরপূর্বক বিতাড়িত সকল রোহিঙ্গাকে মিয়ানমারে তাদের নিজ বাড়িঘরে পুনর্বাসনে নিশ্চিত করা, পঞ্চমত কফি আনান কমিশনের সুপারিশ মানে নিঃশর্ত পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা। এছাড়া রোহিঙ্গা সমস্যার আশু সমাধানে মুসলিম বিশ্বের করণীয় বিষয়ে ও ওআইসি কন্ট্যাক্ট গ্রুপের একটি বিশেষ সভা আয়োজন করে।
তুরস্ক ইরানের রাষ্ট্রপতি সহ মুসলিম বিশ্বের বেশ কয়েকজন নেতা এই সভায় অংশ নেন। তারা অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সভায় আমি রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান নির্যাতন বন্ধে এবং মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের সতেজ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ও ওআইসির পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। এসব বিশ্বজুড়ে কেবল মুসলমানরাই কেন শরণার্থী হচ্ছে তার কারণ অনুসন্ধান করার জন্য আমি ওআইসি নেতৃবৃন্দকে অনুরোধ জানাই। এ সময় রোহিঙ্গা সমস্যার বিষয়ে সকলে সম্মতিতে একটি ঘোষণাপত্র গৃহীত হয় এবং এই যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন কর্মকাণ্ডগুলি হচ্ছে সেখানে আরেকটি বিষয় আমি তুলে ধরি, সেটা হল যে এক, সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, দুই, সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করতে হবে এবং তিন, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিবাদ মীমাংসার সমাধান করতে হবে। কাজে এই বিষয়টাও আমি মানে তাদের বিশেষ করে ওআইসিতে এবং বিভিন্ন জায়গায় এই কথাগুলি আমি তুলে ধরেছি, কারণ সন্ত্রাসবাদ একটা বিশ্বব্যাপী আজকে একটা সমস্যা, কিন্তু এই সমস্যাটা সমাধান করতে হলে এই পদক্ষেপগুলি নেওয়া একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। 18 সেপ্টেম্বর সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে জাতিসংঘের সংস্কার বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করি। এ সভায় জাতিসংঘের সংস্কার নিয়ে একটি 10 দফা পলিটিক্যাল ডিক্লারেশন গৃহীত হয় এবং এই ডিক্লারেশনে আমরা সমর্থন দিয়েছি। একই দিনে আমি জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে হাই লেভেল মিটিং অন দ্য প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ শীর্ষক বৈঠকে অংশগ্রহণ করি। এ সময় যে কোনো ধরনের যৌন নিপীড়ন ও হয়রানির বিষয়ে আমি আমাদের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যাখ্যান করি এবং যৌন নিপীড়ন নিরোধে আমাদের সরকার গৃহীত উদ্যোগসমূহ বিশ্ব নেতৃবৃন্দের সামনে তুলে ধরি। আমি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য কর্তৃক যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের পুনর্বাসনে সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে গঠিত ভিকটিম সাপোর্ট ফান্ডে $1,00,000 অনুদান প্রদানের ঘোষণা দেই। একই দিনে বিকেলে সুইডেন, আইএলও ও ওআইসি এর যৌথ উদ্যোগে আয়োজিত হাই লেভেল ফলো আপ মিটিং ও গ্লোবাল ডিল ফর ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ শীর্ষক বৈঠকে অংশগ্রহণ করি। এসবের পোশাক শিল্প সহ অন্যান্য শিল্প খাতের শ্রম অধিকার রক্ষা ও কর্মপরিবেশ উন্নয়ন সংক্রান্ত গ্লোবাল ডিল ইনিশিয়েটিভ বাস্তবায়নে আমাদের সরকারের উদ্যোগসমূহ আমি তুলে ধরেছি। 19 সেপ্টেম্বর নারী অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে জাতিসংঘের উদ্যোগে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করি। এ সভায় নারীর ক্ষমতায়ন বিশেষত নারী উদ্যোক্তাদের জন্য এবং গ্রামীণ নারীর উন্নয়নে আমার সরকারের বহুমুখী উদ্যোগগুলো নিয়ে আলোচনা করি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।